মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর থেকে হাজত বাসায় রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। বেশ কয়েকবার জামিনের আবেদন করলেও জামিন মঞ্জুর করেননি আদালত। এরই মধ্যে শাহরুখ পুত্রের মাদক মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ছগন ভুজবল। তিনি মহাজোটের শরিক ন্যাশনাল কংগ্রেস পার্টির মন্ত্রী। মুম্বাইয়ের নিজের দল এনসিপির এক অনুষ্ঠানে শনিবার 23 অক্টোবর তিনি বলেন, বলিউড অভিনেতা যদি এই মুহূর্তে শাসক দলে নাম লেখা, তবে মুম্বাই প্রমোদতরি থেকে উদ্ধার হওয়া মাদক নিয়ে জানিয়ে নিত্যদিন নতুন নতুন তথ্য সামনে আসছে, তার নিমিশে চীনের পুরো বলে প্রতিপন্ন হবে। সাবেক এই মুখ্যমন্ত্রীর মতে শাহরুখ রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে যুক্ত নয় বলে ছেলেকে নিয়ে হেনস্থার শিকার করতে হচ্ছে। ওশিয়ান এই নেতা অভিযোগের সুরে আরও বলেন, গুজরাটের মুন্দ্রা পোর্টে 3,000 কেজি হেরোইন বাজেয়াপ্ত করার বিষয়ে নজর না দিয়ে শাহরুখ পুত্রের ঘটনায় বেশি উৎসাহী এনসিপি। বিশেষ আদালতে বেশ কয়েকবার জামিনের আবেদন করলেও জামিন পাননি আরিয়ান খান। তাই বুধবার 20 অক্টোবর হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ান। 26 অক্টোবর তার জামিনের শুনানি। আরিয়ানের মতে তার হোয়াটসঅ্যাপে কথোপকথনকে ভুল এবং অন্যায়ভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রমোদতরি পার্টিতে তার কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি বলেও জানিয়েছে আরিয়ান। মোট 20 জনকে গ্রেপ্তার করেছে এনসিপি। আরিয়ানের দাবি, তাদের মধ্যে আরবাজ শেঠ মার্চেন্ট ছাড়া আর কারো সঙ্গে তার পরিচয় নেই। যে কথোপকথনের উপর ভিত্তি করে এনসিপির তদন্ত এগোচ্ছে, তার সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্রের যোগসূত্র নেই বলেও দাবি করেছেন তিনি।